আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, দমদম ইউনিট। আমি গভর্নমেন্টের কাছে একটা খোলা চিঠি যেটা পাঠাতে চাই, সেটা হলো, আমরা প্রাইভেট টিউটররা এক প্রকারের কোণঠাসা। আমরা বিপর্যস্ত, আমরা প্রাণ নিয়ে আমরা বাঁচার জন্য লড়ছি, আমাদের হাতে মুঠোয় প্রাণ। দীর্ঘ 4 মাস ধরে আমরা টিউশনি করতে পারিনি, কিন্তু আমরাও কিন্তু ট্যাক্স দিই, ট্যাক্স পে করি। আমাদেরও গভর্নমেন্ট লোন প্রদান করা হয়েছে একটা প্রাইভেট টিউটরের জন্য। আমরা যদি না পড়াতে পারি, আমরা খাবো কি? আমরা কি করে লোন পেমেন্ট করব? কি করে ট্যাক্স দেব? যদি আমাদেরকে ছোট ছোট ব্যাস করার অনুমতি দেওয়া হোক ন্যূনতম দূরত্ব বজায় রেখে, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের কথা একটু ভাবুন। লকডাউন 5-এর ঘোষণায় দেখলাম বাস ট্রেন সব চলতে থাকবে, সরকারি বেসরকারি অফিস সব কিছুই চলতে থাকবে, চলবে না শুধু প্রাইভেট টিউটররা। বলুন তো, আমরা যদি না চলি তাহলে আমরা কী করে এগুলো করব? তাহলে আমাদের তো আবার আত্মঘাতী হতে হবে। আপনি তো মা মাটি মানুষের সরকার, একবার ভাবুন আমাদের কথা মন দিয়ে। যদি ব্যাংক পোস্ট অফিস অফিস ইত্যাদি খোলা থাকতে পারে, বাজার ঘাট, সেখানে দুজন লোক যে ডিস্টেন্স মেনটেন করবে, আমরাও সেই ডিস্টেন্স মেনটেন করব। আমরা দূরে বসে কথা বলবো, তাতে বাঁচবে শিক্ষা, বাঁচবে দেশ, বাঁচবে গৃহ শিক্ষকরা। এদের বাচ্চা আছে, মা বাবা বৃদ্ধ, এদেরকে বাঁচান। সবাই সমন্বিতের হাত এদের উপর থেকে সরিয়ে নেবেন না, হাতটা তাদের পিঠে রাখুন, তাদেরও বাঁচতে দিন, নিঃশ্বাস নিতে দিন, তাদেরও তো বাঁচার ইচ্ছে রয়েছে। তাই সমস্ত প্রাইভেট টিউটররা একজোট হন, এই মিনতি তাদের কাছে পৌঁছে দিন যে আমরা সবাই বিপর্যস্ত, আমাদেরকে বাঁচতে সুযোগ করে দেওয়া হোক, সবার কাছে করজোড়ে এই প্রণতি আমার।